নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি শাকের একটা রেসিপি বানাবো। চলুন তাহলে দেখে নিন আমি কি শাকের রেসিপি বানাই আর কিভাবে বানায়। আর এটা খুবই হেলদি একটা শাক। আপনারা যদি এটা কোথাও বাজারে পান তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, খেতেও খুব সুস্বাদু লাগবে আর এটা খুবই উপকার শরীরের জন্য। চলুন তাহলে দেখে নিন আমি এই রেসিপিটা কিভাবে বানাই। এখানে আমি শাক নিয়ে নিয়েছি আর এই শাকটাকে আমরা বেথো শাক বলি, অনেকে বেথুয়া বলে, যেদিকে যেমন ভাবে বলা হয়। তো শাকটা ভালোভাবে আমি কেটে নিয়েছি ধুয়ে পরে, আর এখানে একটা বেগুনও কেটে নিয়েছি। তো বেগুন দিয়ে বানাবো। তারপর কড়াই গরম হতে দিয়েছি, এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম আর সামান্য পরিমাণ কালো জিরে। তো একটু গরম হওয়ার পর আমি বেগুনগুলো দিয়ে নিলাম, একটা সাথে শুকনো লঙ্কাও দিয়েছি। তো এখানে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছিল, তার জন্য সরি। তো এখানে আমি বেগুনগুলো কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম টু হাই আঁচে, কারণ বেগুনটা একটু ভাজা ভাজা হবে বা সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। এখানে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। তো এখানে হলুদটা 1/4 চামচের মতো লাগবে, বেশি পরিমাণ হলুদ দেবেন না। তো কিছুক্ষণ আমি ভেজে নেব। আপনারা চাইলে এখানে আরও কোনো কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন আলুও দিতে পারেন, শিম, মটরশুঁটি, কোনো কিছু চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি আজ শুধু বেগুন দিয়ে বানাবো। তো ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা আমি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করব। মিডিয়াম আঁচে আমি বেগুনটা ভেজে নিচ্ছি, আর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবেন যাতে পুড়ে না যায়, সেই রকমভাবে ভাজবেন। দেখুন বেগুনের কালারটাও খুব সুন্দর এসেছে, আর বেগুনটা কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর শাকটা সেদ্ধ হতে তো বেশি টাইম লাগবে না, তার জন্য বেগুনটা আগে এরকমভাবে ভেজে নেবেন। তো তারপর শাকটা আমি দিয়ে নেব, আর শাকটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে নেব। আর আগে কিন্তু আমি লবণটা ব্যবহার করিনি, এখানে শাক দেওয়ার পরে কিছুক্ষণ পর তারপর আমি লবণ ব্যবহার করব। শাকটা দেওয়া হওয়ার পর আমি আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে কিছুক্ষণ নাড়িয়ে না নিলে শাক থেকে যে জল বের হবে তাহলে শাকটা অনেকটা কমে আসবে। এখানে অনেকটাই শাক দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন যে অনেকটা পরিমাণ কমে গিয়েছে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব, আর লবণ দেওয়ার পরে যে জলটা বের হবে সেটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। লবণ দেওয়ার পর ভালোভাবে প্রথমে নাড়িয়ে নিতে হবে, তারপর আপনারা ঢেকে দেবেন। এখানে আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবেন, তাহলে শাকটা থেকে জল বের হবে আর সেটাতে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি সামান্য চিনি দিয়ে নিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য। আমি এখানে প্রথমে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর এখানে একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে নিলাম। আর ঝালটা পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন, কারণ শাকে একটু ঝাল, মিষ্টি সব রকম যদি ভালো থাকে বা একটু লবণ সব কিছু ঠিকঠাক থাকলে টেস্টটা বেশি সুন্দর আসে। তো কিছুক্ষণ এভাবে ঢেকে নিতে হবে, কারণ এখানে টাইমটা বলছি না, টাইমটা কম বেশিও লাগতে পারে, শাকটা পরিমাণটা যেমন থাকবে সেই হিসাবে সেদ্ধ হতেও টাইম লাগবে। এখানে শাক দেখুন অনেকটা মানে সেদ্ধ হয়েছে আর জল বেরিয়েছে, বুঝতেই পারা যাচ্ছে শাক থেকে। তো এখানে রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো পুরোপুরি শাক রেডি, আর এটা ভাতের সাথে পরিবেশন করবেন, দারুণ লাগবে। আর আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে আসছি বন্ধুরা পরের একটি নতুন ভিডিও নিয়ে, আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।